हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে স্টোওয়ে বলে একটা সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্মের ব্যাপারে, যেটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি চলে এসেছে। তো এটা ইংলিশের সাথে সাথে হিন্দিতেও বেরিয়েছে। তো এই সিনেমাটা আপনাদেরকে সাজেস্ট করার একটা কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে ডিরেক্টর জোই পেনা। তো এই যে ডিরেক্টর, এ নিজের জার্নিটা কিন্তু ইউটিউব থেকে শুরু করেছিল। এ ব্রাজিলিয়ান একজন মিউজিশিয়ান প্লাস ইউটিউবারও ছিল এক সময়। তো তখনকার সময় যখন 2005-06 সেই সময় সে ভিডিওস বানাতো এবং খুবই মানে তখনকার হিসাবে খুব পপুলার ইউটিউবার ছিল। 2.7 মিলিয়ন তার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তারপর সেখান থেকে সে অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্ট করতে শুরু করে টেলিভিশনে, ম্যাকডোনাল্ডস, পেপসি, কোকাকোলা, এই সব ধরনের। তারপর সেইখান থেকে একটা শর্ট ফিল্ম বানায়, সেইটাকে খুব ব্রেক থ্রু করে। তারপরে হি মেড হিজ ফার্স্ট ফিচার ফিল্ম কল্ড আর্টিক ইন 2018, যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলো, এবং এটা তার সেকেন্ড ফিল্ম। তো সেই জন্য যেহেতু ইউটিউবার থেকে একটা ফিল্ম মেকারের জার্নি, তো সেই জন্য আমি খুব মানে পছন্দ করি এই ডিরেক্টরকে। এবং এর প্রথম ছবিটাও আর্টিক বলে যে ছবিটা ছিল, দ্যাট ওয়াজ অলসো সার্ভাইভাল ড্রামা। যে একটা লোক যে ওরকম আর্টিকে ফেসে গেছে, ওয়েট করছে নিজের রেস্কিউর জন্য, তো এবার সেখানে কী কী করছে। তো ওই সিনেমাটা প্রত্যেককে সাজেস্ট করবো দেখার জন্য। যাই হোক, তো এবার এই স্টোওয়ের কথা যদি বলি, তো এটার গল্পটা এরকম যে তিনটে লোক মিলে একটা মার্সের মিশনে যাচ্ছে, মার্সে আর কি কলোনি সেট আপ, মানে মার্সের লাইফ খুঁজতে আর কি, যেটা আমাদের পৃথিবী করে থাকছে। তো এবার যাওয়ার সময় হঠাৎ করে ওরা দেখছে যে ওদের শিপের মধ্যে আরও একটা লোক আছে যে ওখানে অ্যাক্সিডেন্টালি রয়ে গেছে। সে মেনটেন্স ইঞ্জিনিয়ার ছিল, উঠেছিল মেনটেন্স করতে এবং তারপরে রয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছিলো আর কি বাই চান্স। তো এবার চারজনে ওখানে থাকে। এবার প্রবলেমটা, এর পরের যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে রিসোর্সেস তিনজনের মতোই আছে, কিন্তু চার নম্বর জন আছে এক্সট্রা একজন, ওই ইঞ্জিনিয়ারটা। তো তাহলে কি তার লাইফটা ইম্পর্টেন্ট নয়? তাহলে কি সে মানে, যেহেতু এই তিনজনই হচ্ছে কোর টিমের মেম্বার এবং এদের এত বছরের খাটনি আছে, তাই জন্য তাদের লাইফটাই একমাত্র ইম্পর্টেন্ট, এবং সে যেহেতু অতটা ইম্পর্টেন্ট কাজ করছে না, তাই জন্য তার লাইফটা কি লিস্ট ইম্পর্টেন্ট? তো এই যে কোয়েশ্চেনটা, সেটা তুলে ধরে সিনেমাটা, এটা হচ্ছে মূল বেসিসটা। এবার বাইরে তো ডেফিনেটলি থ্রিলারের মোড়ক আছে যে নানান রকমের প্রবলেমস আসতে থাকে, সেগুলো ওরা কীভাবে ডিল করে, তো সেই ব্যাপারগুলো তো আপনাকে ওই এজ অফ দ্য সিট মোমেন্টটা দেবে আপনাকে, মানে আপনি আপনার ইন্টারেস্টটা হোল্ড করে রাখবে যে কী হবে কী হবে কী হবে, এরকম একটা ব্যাপার যেটা, যে কীভাবে ওরা এই প্রবলেমগুলো সলভ করবে, ওদের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, তো নানান রকমের টেকনিক আপনি দেখতে পাবেন। কিন্তু মানে এটা কিন্তু একটা টিপিক্যাল স্পেস হলিউড ফিল্মের মতো নয়, যেখানে বাজেটের এক্সট্রাভাগেন্সাটা দেখাবার জন্য ওরা প্রচুর কিছু দিয়ে দেয়। মানে অ্যাড অ্যাস্ট্রাতে যেটা হয়েছিল বা ভয়েজার্সে যেটা হয়েছিল, সেরকম কিন্তু এই ছবিটা নয়। এটা কিন্তু বেশি হচ্ছে যে হিউম্যান ইমোশনটার উপর প্রচুর ফোকাস করেছে ডিরেক্টর, যেটা খুব প্রয়োজন। মানে এই ধরনের সিনেমাতে ওই হিউম্যান ইমোশনটা কোথাও গিয়ে মিসিং হয়ে যায়, হিউম্যান স্টোরিটা হারিয়ে যায়। রাদার ওই আমরা ওই জিনিসপত্রগুলোকে দেখাতে এবং VFX, ওই সব জিনিসপত্র, সেট কী হচ্ছে, ওগুলোর পিছনে এতটা হারিয়ে যায়, যেটা ইন্টারস্টেলারে নোলান সাকসেসফুলি করতে পারছে। দ্য ফিল্ম ওয়াজ অ্যাবাউট দ্য ইমোশনস, যে একটা লোক কত বছর ধরে নিজের বাড়ির থেকে দূরে, তখন পৌঁছাচ্ছে পৃথিবীতে, তখন দেখছে ওর মানে মেয়ে ওর থেকেও বেশি বয়স হয়ে গেছে। তো সেই যে ব্যাপারটা ছিল, দ্যাট ওয়াজ ভেরি মানে ইম্পর্ট্যান্ট। তো এখানেও সেই জিনিসটা খুব মানে ভালোভাবে ডিরেক্টর এস্টাবলিশ করতে পেরেছে, এবং তার সাথে সাথে থ্রিলিং ব্যাপারগুলো ভালো আছে, ক্যারেক্টার ডেভেলপমেন্টও খুব ভালোভাবে করেছে, আপনি প্রতিটা ক্যারেক্টারের জন্য ফিল করবেন। এবং যেটা বললাম যে স্ক্রিন প্লেটা খুবই টাইট, তো থ্রিলিং মোমেন্টসও রয়েছে। তো ইমোশন, ড্রামা এবং থ্রিলিং মোমেন্টস তিনটেরই কম্বিনেশন আছে। এছাড়া মেকিং তো ভালো হয়েছে ডেফিনেটলি, সেটা আলাদা করে বলার নেই, সেটা আপনি ট্রেলার দেখেই বুঝে যাবেন। সাথে সাথে হিন্দিতেও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি তো প্রেফার করবো যে আপনারা ইংলিশেই দেখুন, সাবটাইটেলের সাথেই দেখুন, তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। কারণ হিন্দিতে আমি মাঝে সুইচ করেছিলাম, কিন্তু হিন্দিতে যেরকম হয় দেখবেন, সাইফাই ফিল্মের ক্ষেত্রে কি ওরা মানে সায়েন্টিফিক কথাগুলোকে না বড্ড বেশি মানে পিওর হিন্দিতে চেঞ্জ করে বলে, তো তখন একটু কিছু যেন এটা ইমোশনটা মিসিং মনে হয়। এটা আমার পার্সোনাল মতামত, আপনার কমফর্টেবল আপনি হতেও পারেন। তো সেই জন্য আর কি বলবো যে ইংলিশেই দেখুন, হিন্দিটা খারাপ না, তবে আমি অল্প সময়ের জন্য হিন্দিতে সুইচ করে দেখছিলাম আর কি। সো দেখে ফেলুন এই সিনেমাটা, আমি হাইলি 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 রেকমেন্ড করবো প্রত্যেককে দেখুন। আর যারা যদি কেউ দেখেছেন তাহলে কমেন্ট করে ডেফিনেটলি জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।